Tauhid. Pickaway on the onside. Tauhid Ridhoi comes into goal. লিটনকে বাদ দিয়ে বড় চমক রেখে তৃতীয় ওয়ানডে দল ঘোষণা করল বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রথম দুই ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস। প্রথমবার 50 ওভারের দলে সুযোগ পেয়েছেন জাকির আলী অনিক। 16 মার্চ এক বিবৃতিতে তৃতীয় ওয়ানডে দল ঘোষণা করে বিসিবি। দারুণ জয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। সুযোগ ছিল এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেওয়ার, তবে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। তাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দুদিন আগে স্কোয়াড ঘোষণা করেছে গাজী আশরাফ হোসেন লিপুর নতুন নির্বাচক প্যানেল, যেখানে প্রথম দুই ওয়ানডেতেই বাজে পারফরমেন্সের কারণে বাদ পড়েছেন লিটন কুমার দাস। প্রথম ম্যাচে গোল্ডেন ডাকের পর দ্বিতীয় ম্যাচে 3 বল খেলেই 0 রানের আউট হন লিটন। অবশ্য শুধু ওয়ানডেতেই নয়, 3 ম্যাচে টি-20 সিরিজেও ব্যর্থ ছিলেন তিনি। সেখানেও আছে একটি ডাকের ইনিংস, বাকি 2 ম্যাচের রান 7 এবং 36। লিটনের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির আলী। এবার দেখে নেওয়া যাক তৃতীয় ওয়ানডে বাংলাদেশ দলের স্কোয়াড। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিন হাসান তামিম, মুশফিকুর রহিম, তাহিদ হৃদয়, মাহমুদুল রিয়াদ, জাকির আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, তাজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান, সাকিব, মুস্তাফিজুর রহমান।